রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি আজকে থেকে শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আমাদের রমজান মাসগুলো আল্লাহর রমতে অনেক বেশি ভালো কাটবে তা রমজান উপলক্ষে আমি আপনাদের সাথে আজকে মজার একটি রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে টাকি মাছের কাপ বা বড়া বলা যেতে পারে তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো টাকি মাছ ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি একে একে মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন ধনে গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন হচ্ছে জিরা গুঁড়া আর টাকি মাছ কিন্তু ব্ল্যান্ডারে খুব সহজেই ব্ল্যান্ড করা যায় মাথাটা মানে হয়ে যায় তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখন এতে করছি এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দুইটি আর ধনেটা দিয়েছি স্বাদ অনুযায়ী ধনে পাতাটা আপনারা ইচ্ছে করলে বাড়াতেও পারেন কমাতেও পারেন এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন একটা মেশানো হয়ে গেছে আমি খুব ভালো করে চটকে মিশিয়ে নিয়েছি একটু সময় ধরে মিশাবেন তাহলে সব মশলা টেস্টটা ভালো করে মিশবে আর এটা ম্যারিনেশনের জন্য আমি 10 মিনিট রেখেছি টেস্ট বাড়ে আর কি যে কোনো জিনিস আগে মাখিয়ে রাখলে টেস্ট কিন্তু বাড়ে তো আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর খুব বেশি গরম করবেন না মিডিয়াম হলেই বড়াগুলো দিয়ে দিবেন আর খুব সুন্দর করে সেভ করতে হবে তা কিন্তু নয় মানে একটু হাতে নিয়ে যেমন পারেন আপনি সেভাবেই করে নিতে পারেন আর ঝামেলা নেই বলা যায় আশা করি আমাদের এবার রমজান সবার অনেক ভালো কাটবে এবারে আমরা একটা সুযোগ পেয়েছি আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে কিন্তু রমজান কাটানোর অন্য কিন্তু এগুলো হয় না এই যেমন আমি আমি কিন্তু এই এই প্রথম আমার শ্বশুরবাড়িতে প্রথম থেকে রোজা আসটা শুরু করতে পেরেছি কোনো সময় দেখা যায় যে আমি ঈদের দু এক দিন আগে আসি বা ছাব্বিশ সোজার সময় আসি তো আল্লাহর রহমতে কিন্তু একটা সুযোগ দিয়েছে আমাদেরকে তো দে আমার হাজব্যান্ডও দেখা যায় রমজানে বাসায় থাকে না এবার কিন্তু সব রমজানেই আমাদের সাথে কাটাতে পারবে দেখা যায় ঢাকার বাইরেও দু এক দিনের জন্য চলে যায় তখন কিন্তু একা একা রমজান মাস কাটানো অনেক কষ্ট হয়ে যায় আর রমজান সেরি কিন্তু সবাই মিলে খেলে কিন্তু অনেক ভালো লাগে যেমন আমরা গতকাল একসাথে যখন সবাই খেতে বসেছি তখন মানে খুব একটা আনন্দ লাগে বলা যায় আর এই সুযোগ গুলো কিন্তু সব সময় আসে না এবারই প্রথম এসেছে বলা যায় তো এই পেনা যতগুলো জায়গা হয় ঠিক ততগুলোই দিয়ে দিয়েছি এটা ভাজবো একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটা কাঁচা মাছ চুলে আসটা এ পর্যায়ে লোতে রেখতে রাখতে হবে লোতে রেখে এরপর ভালো করে ভাজতে হবে হালকা একটু ব্রাউন হওয়ার সাথে এক পাশ আমি উল্টে দিচ্ছি তো এভাবে এভাবে সবগুলো উল্টে নিচ্ছি টেস্ট কিন্তু অনেক মজা হয় যারা টুনা মাছের কাবাবটা খেয়ে থাকে কাছাকাছি হয় আর কি টুনা মাছের একদম না হলেও কিন্তু টেস্টা মানে মাছটা তো তাজা মানে টোনা মাছ খেব হার মানাবে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো লেগেছে তো এটা আর কিছুক্ষণ ভাজবো আচ্ছা দশ থেকে পনেরো মিনিট হাতে সময় নিয়ে এটা ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা অনেক বেশি সুন্দর হবে দুপাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কিচেন কিনে আমি উঠিয়ে নিচ্ছি তাহলে তেলটা শুষে যাবে রমজানে কিন্তু আমরা নানা রকমের ইফতার আইটেম তৈরি করে থাকি এটাও ইফতারের আইটেমে রাখতে পারেন দেখবেন ভালো লাগবে অনেক ভালো লাগবে গরম গরম খেতে তারপর আমি রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে বের হবেন না আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ